মেনে আমদানি রপ্তানি স্বাভাবিক রাখতে হিলি বন্দর এলাকায় অভিযান শুরু করেছে উপজেলা প্রশাসন। এদিকে 2 ঘন্টা কমানো হয়েছে আমদানির সময়সীমা। বিস্তারিত জানাতে বন্দর এলাকায় আছেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, ধন্যবাদ। সোয়ার হিলি স্থল বন্দর দিয়েই কিন্তু মূলত ভারত থেকে পণ্য আমদানি এবং রপ্তানি স্বাভাবিক হয়েছে। আপনি জানেন যে ভারতে যে করোনা মহামারীর সময়ে যে আমদানি এবং প্রতিদিন এখানে 2 শতাধিক ভারত থেকে এখানে পণ্যভাবেটা প্রবেশ করছে, তবে স্বাস্থ্যবিধি মেনেই কিন্তু এগুলি কিন্তু আমদানি করা হচ্ছে এখানে। তো আপনি দেখতে পাচ্ছেন যে ভিতরে যে বন্দরে যে ট্রাকগুলি প্রবেশ করছে এখানে কিন্তু স্বাস্থ্যবিধি মেনেই তাদের পুরো গাড়িকে স্প্রে করা হচ্ছে। এখানে তাদের ড্রাইভার বা খালাসি তাদের যে শরীরে যে তাপমাত্রা সেটা কিন্তু তারা এখানে দেখছেন এবং তাদের হ্যান্ড স্যানিটাইজার করতেছেন এবং প্রত্যেকটা ড্রাইভারকে কিন্তু অবশ্যই তাদেরকে মাস্ক পরতে হবে বাধ্যতামূলক। আপনি জানেন যে গতকালকে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু একটা জরুরি মিটিং করেছে ব্যবসায়ীদের সঙ্গে, যেহেতু করোনার সময় ব্যবসা স্বাভাবিক রেখে যারা যেহেতু স্বাস্থ্যবিধি মেনে জন্য আমদানি হয়। আজকে আপনি দেখছেন প্রশাসনের পক্ষ থেকে এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট এখানে কিন্তু তারা অভিযান পরিচালনা করছেন এবং তারা বাধ্যতা তারা অবশ্যই বলছেন যে মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মানতে হবে। কালকে বৈঠকে কিন্তু তারা একটা জিনিস এখানে ব্যবসায়ীদেরকে ক্লিয়ার পরিষ্কার বলে দিয়েছেন, যেহেতু ভারতে করোনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এতে করে যেন কোনো প্রকার স্বাস্থ্যর যেন অবনতি না ঘটে, স্বাস্থ্যবিধি মেনে যেন আমদানি হয়, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে বলা হয়েছে। পোর্ট কর্তৃপক্ষ কিন্তু এখানে ভারতীয় যে ট্রাক ড্রাইভার আছে তাদেরকে কিন্তু আলাদা থাকার জায়গা, খাওয়ার জায়গা, গোসলের জায়গা কিন্তু আলাদা করে দিয়েছেন এবং তারা কোনো প্রকার যেন তারা তাদের সঙ্গে বাংলা যারা ট্রাক ড্রাইভার বা হেল্পার এবং পোর্ট কর্তৃপক্ষ লেবারদের সঙ্গে যেন তারা যেন কোনো কথা বা তাদের সাথে যেন কোনো যেন কথা বলতে না পারে এ বিষয়ে কিন্তু অবশ্যই কঠোর নজরদারি তারা রাখছেন। আজকে কিন্তু ভ্রাম্যমাণ যে অভিযান পরিচালনা করছে যে স্বাস্থ্যবিধি যাতে করে যেন পুরো প্রকার যেন এখানে মানা হয়, যেখানে স্বাস্থ্যবিধি মানা ছাড়া বা মাস্ক ছাড়া যেন কেউ যেন প্রবেশ না করতে পারে এটা কিন্তু তারা কিন্তু বারবার কিন্তু তাদেরকে বলছেন। তো আর একটা বিষয় বলি, এখানে যে পানামা এখানে 3টা গেট আছে সেই 3টা গেটে কিন্তু থার্মাল এক্সরে যে হ্যান্ড থার্মাল রাখা হয়েছে। হ্যান্ড থার্মালের মাধ্যমে তারা কিন্তু শরীরের তাপমাত্রা কিন্তু মাপছেন এখানে। বিশেষ করে এখানে কাস্টমের পক্ষ থেকে কিন্তু এখানে 2000 পিস মাস্ক বিতরণ করা হয়েছে। তো সব কিছু মিলে বলা যেতে পারে হিলি স্থল বন্দর যে স্বাস্থ্যবিধি মেনে ভারত থেকে পণ্য আমদানি রপ্তানি কিন্তু এখানে স্বাভাবিক হয়েছে। তো হিলি স্থল বন্দর থেকে আমার কাছে ছিল আমদানি রপ্তানি নিয়ে সর্বশেষ খবর। সোরা হিলি বন্দর এলাকা থেকে জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। শফিক।